মা মা এ কি হলো তোমার? তোমার যে মাথা ফেটে রক্ত বের হচ্ছে মা। মা টুনি, তুই কাঁদিস না মা, আমার যে দিন ফুরিয়ে গেছে এবার আমার যেতে হবে রে মা। এসব তুমি কি বলছো মা? তুমি কোথায় যাবে? আমি তোমাকে কোথাও যেতে দিব না। তোমাকে এক্ষুনি আমি হাসপাতালে নিয়ে যাব মা। তুমি আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। আমাকে কোথাও নিয়ে যেতে হবে না রে টুনি, আমি তো তোর বিয়েটাও দেখে যেতে পারবো না। তাই তুই একটা ভালো সৎ ছেলে দেখে বিয়ে করে নিস রে মা। এসব কথা বলতেই মিনু টুনটুনি সেখানেই মারা যায়। মা কথা বলো মা, মা তুমি বাবার মতো আমাকে একা করে চলে গেলে, এখন আমি ভীষণ একা হয়ে গেলাম মা। এই পৃথিবীতে আমার যে আপন বলতে আর কেউ রইল না, আর কেউ রইল না। টুনির মা মিনু মারা যাওয়াতে টুনি ভীষণ কষ্ট পায়, আর টুনি সব সময় মনমরা হয়ে বনের এদিক সেদিক বসে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এভাবে আর বসে থাকলে হবে না, আমাকে কিছু একটা কাজ খুঁজতে হবে, না হলে যে আমাকে না খেয়ে থাকতে হবে। এসব কথা টুনি ভাবতে ভাবতে টুনির মাথায় বুদ্ধি চলে আসে, আর টুনি ফুল বিক্রি করার সিদ্ধান্ত নেয়, আর বন থেকে ফুল সংগ্রহ করে বিক্রি করতে বেরিয়ে পড়ে। ফুল নিবে গো, ফুল টাটকা টাটকা তাজা তাজা ফুল নিয়ে যাও, নিয়ে যাও, একটা ফুল মাত্র 10 টাকা করে। আরে টুনি, তোমার কাছে তো দেখছি অনেক সুন্দর সুন্দর ফুল, আমাকে দুটো গোলাপ ফুল দাও তো, আমার বউয়ের আছে জন্মদিন, তাই ওকে উপহার দিব। ঠিক আছে তোতা দাদা, এই নাও তোমার গোলাপ ফুল। এরপর তোতা ফুল নিয়ে টাকা দিয়ে বাড়ি ফিরে যায়, আর টুনি এভাবেই ফুল বিক্রি করতে থাকে। টুনি আমাকে ফুল দাও তো, আমার আর আমার বউয়ের আজ অ্যানিভার্সারি, তাই ঘরটা সুন্দর করে সাজাবো। ও তাই কবুতর দাদা, ঠিক আছে আমি তোমাকে টাটকা টাটকা ফুল দেখে দিচ্ছি, এই নাও কবুতর দাদা। টুনি ফুল বিক্রি করে সুখে দিন কাটাতে থাকে। অন্যদিকে টোনা নামে এক পাখি একা একা জীবন কাটাতে বিরক্ত হয়ে পড়ে। প্রতিদিন এভাবে রান্না করে খাওয়া একদমই অসহ্য লাগছে, এবার মনে হচ্ছে একটা বিয়ে না করলে হবে না, কিন্তু একটা ভালো সৎ মেয়ে এখন আমি কোথায় পাবো? না আমাকে আজ বনে গিয়ে মেয়ে খুঁজতে হবে, এভাবে আমি রান্না করে খেতে পারবো না। এরপর টুনা রান্না শেষ করে বনে উড়ে যায় মেয়ে খুঁজতে। টুনা বনে গিয়ে এদিক সেদিক উড়ে উড়ে মেয়ে খুঁজতে থাকে, আর তখনই সে দেখতে পায় ফুল নিবে গো, ফুল তাজা তাজা ফুল, একদম সতেজ, একদমই সস্তা দামে, একটা ফুল মাত্র 10 টাকা, নিয়ে যাও, নিয়ে যাও, ফুল নিবে গো ফুল। আরে বা, ওই তো একটা মেয়ে ফুল বিক্রি করছে, মেয়েটি তো বেশ সুন্দরী, একবার দেখলে মনটা ভরে যায়, তবে আমি এই মেয়েকেই বিয়ে করব। যাই গিয়ে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দেই। এরপর টোনা ফুল বিক্রি করা মেয়েটার দিকে এগিয়ে যায়। এই মেয়ে, তোমার নাম কি গো? আর তুমি তো অনেক সুন্দরী, তোমাকে তো এর আগে কখনো এখানে দেখিনি। আমার নাম টুনি, আর আমাকে দেখবি বা কি করে, আমি তো আগে এভাবে ফুল বিক্রি করিনি। তো তুমি এত সুন্দরী হয়ে ফুল বিক্রি করছো কেন? আর তোমার মা বাবা কোথায়? আমার মা বাবা কেউ নেই, সবাই মারা গেছে, তাই আমি ফুল বিক্রি করছি। আরে তুমি তো আমারই মতো আহত ভাগা, তবে তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছে, আর তোমার ব্যবহারও অনেক ভালো, তাই আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? এরপর টুনি টোনার কথায় রাজি হয়ে যায়, আর দুজনে বিয়ে করে বাড়ি ফিরে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। আসে টুনির বাড়িতে। টুনি, আই টুনি, বাড়িতে আছিস? বাইরে বের হতো একবার। কি তোতা দাদা, তুমি কি কিছু বলবে আমাকে? হ্যাঁ টুনি, বলছিলাম বনে সবাই অন্য বনে পিকনিকে যাবে, তা তুই আর টোনা কি যাবি আমাদের সঙ্গে?
পিকনিকে? হ্যাঁ তোতা দাদা, আমরা যাবো তোমাদের সঙ্গে। আমার অন্য বনে ঘুরতে অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তবে কাল সকালে রেডি হয়ে থাকিস। এরপর তোতা কালু কাকুলের বাড়িতে যায় আর পিকনিকের কথা বলে। কাকুলি দিদি, তোমরা কি পিকনিকে যাবে? পিকনিকে গেলে তো অনেক টাকা নষ্ট হবে। না বাবা, আমরা যাব না। তাছাড়া আমি সবে মাত্র ডিম দিয়েছি, ডিমে তা দিতে হবে। আমরা যেতে পারবো না তোতা। তবে তোমরা বাড়িতেই থাকো। এই কথা বলে তোতা কাকুলিদের বাড়ি থেকে চলে যায়। ওগো, আমি তোমার কাছে একটা আবদার করব, তুমি আবার না করবে না তো? কি আবদার বউ, বলো আমাকে, আমি চেষ্টা করব পূরণ করার জন্য। আমার অনেক দিনের ইচ্ছে পাখির মাংস খাবো, তুমি কি আমাকে কাল সকালে পাখির মাংস এনে দিতে পারবে? ওহ, এই কথা? ঠিক আছে বউ, আমি কাল তোমাকে পাখির মাংস খাওয়াবো। তুমি আমার সন্তানের মা হতে চলেছো, আর তোমার এই সামান্য আবদার আমি রাখবো না, তাই কখনো হয়? তুমি কোনো চিন্তা করো না, এখন তুমি ঘুমিয়ে পড়ো। এরপর শিকারি বউ ঘুমিয়ে পড়ে আর রাত গড়িয়ে ভোর হয়ে আসে। সকাল হতেই বনের পাখিরা পিকনিকে যাওয়ার জন্য তৈরি হয়। তোতা দাদা, আমরা সবাই তৈরি হয়েছি, চলো এবার তবে পিকনিকে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ টুনি, চলো সবাই। এরপর সবাই পিকনিকে অন্য বনে যেতে থাকে আর কিছুক্ষণ পরে অন্য বনে পৌঁছেও যায়। আহা, ঠান্ডা ঠান্ডা বাতাস, চারপাশে কত ফুল, কত প্রজাপতি ফুলের উপর বসে আছে। কি সুন্দর মনোরম দৃশ্য, দেখেই যেন মনটা ভরে গেল, তাই না টোনা? হ্যাঁ টুনি, এই বনটা অনেক সুন্দর, ইচ্ছে করছে তোমাকে নিয়ে এখানেই থেকে যাই, কিন্তু আমাদের তো বাড়ি আছে, তাই এখানে থাকার কোনো প্রয়োজন নেই। পিকনিকে গিয়ে সবাই অনেক আনন্দ করতে থাকে আর অন্যদিকে শিকারি পাখি খুঁজতে খুঁজতে টুনিদের মনে যায় আর গিয়ে কালো কাকুলিকে দেখতে পায়। এ কি, এ বনে তো দেখছি কোনো পাখি নেই, সব পাখি গেল কোথায়? এ বনে সব পাখিরা তো পিকনিকে গেছে, তাই তো তুমি কাউকে দেখতে পাচ্ছ না। কি, সব পাখি পিকনিকে গেছে? তাহলে আমি এখন কাকে শিকার করব? আমার বউয়ের আবদার কি তবে পূরণ করতে পারবো না? না না, আমি খালি হাতে ফিরে যাব না, আমি এই কাককেই শিকার করে আমার বউয়ের জন্য নিয়ে যাব। কি, আমাদের শিকার করবেন? না না, দয়া করে আমাদের শিকার করবেন না, আমাদের একটা ডিম আছে আর ডিম থেকে বাচ্চা বের হওয়ার সময় হয়েছে। আপনি যদি আমাদের শিকার করেন, আমাদের সন্তান অনাথ হয়ে যাবে, দয়া করে আমাদের শিকার করবেন না। তোদের সন্তান অনাথ হলে কিচ্ছু হবে না বুঝেছিস? আমার বউ পাখির মাংস খেতে চেয়েছে, তা আমি যে করে হোক পূরণ করেই ছাড়বো। কাকুলি, তাড়াতাড়ি ডিম নাও আর চলো এক্ষুনি পালিয়ে যাই এখান থেকে। মূর্খ কাক, তোরা কিছুতেই আমার হাত থেকে রক্ষা পাবি না। এরপর কালু কাকুলি শিকারির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ডিম নিয়ে পালিয়ে যায়, কিন্তু শিকারি তাদের ধরে ফেলে আর কাকুলির পিঠ থেকে ডিমের বাসাটা মাটিতে পড়ে যায় আর ডিম ফুটে একটা ছানা বেরিয়ে আসে। আজ তবে আমার বউ অনেক খুশি হবে, অনেক কষ্টে এই দুইটা পাখিকে অবশেষে ধরতে পারলাম। যাই যাই, তাড়াতাড়ি বউকে গিয়ে পাখির মাংস দিয়ে আসি। এরপর শিকারি কালো কাকুলিকে শিকার করে নিয়ে যায় আর অন্যদিকে বনের পাখিরা পিকনিক শেষ করে বনে ফিরে আসতে থাকে। তখন উড়তে উড়তে টুনি দেখতে পায় মাটিতে একটা ছানা পড়ে আছে। টোনা, ওই দেখো, মাটিতে মনে হচ্ছে একটা ছানা পড়ে আছে, চলো তো গিয়ে দেখে আসি। হ্যাঁ টুনি, চলো। আরে, এই তো একটা কাকের ছানা, এ বনের তো শুধু কাকুলি দিদির ঘরে ডিম ছিল, তাহলে কি এটা কাকুলি দিদির সন্তান? হ্যাঁ টুনি, তাই হবে হয়তো, কিন্তু কালু কাকুলি কোথায় গেল? তবে কি ওদের কোনো শিকারি ধরে নিয়ে গেছে? তাই হবে টোনা। আহারে, এই ছানাটা জন্মের আগে মা বাবাকে হারালো, ছানাটা যে অনাথ হয়ে গেল। মা মা, আমার অনেক খিদে পেয়েছে মা, আমি কি কিছু খেতে দাও মা? টোনা, ছানাটা আমাকে মা বলে ডাকছে, আমাদের তো কোনো সন্তান নেই, আজ থেকে ছানাটি আমাদের সন্তান, একে আমরা অনেক আদর স্নেহ দিয়ে বড় করে তুলব। ঠিক আছে টুনি, আমি তোমাকে মানা করব না, তুমি যখন এই ছানাটিকে নিজের সন্তানের মতো আগলে রাখতে চাইছো তবে তাই হবে। আয় মা, আমার কোলে আয়, আমি বাড়িতে গিয়ে তোকে অনেক খাবার খেতে দেব। অনেক খাবার? ঠিক আছে মা, আমি সব।
খাবার খাবো। এরপর টুনি কাকের ছানাটিকে বাড়িতে নিয়ে যায় আর নিজের সন্তানের মতো বড় করতে থাকে। এভাবেই তাদের জীবন সুখে ভরে যায়। রহিমপুর নামে এক বিশাল বড় বন ছিল। সেই বনে অনেক পাখির বসবাস ছিল। বনের পাখিরা অনেক সুখে শান্তিতেই বসবাস করছিল। কিন্তু সেই বনের পাখিদের কপালে সুখ বেশি দিন আর রইল না। অদ্ভুত ভাবে বনের মা পাখিদের কাছ থেকে তাদের সদ্য জন্ম নেওয়া সন্তানগুলো হারিয়ে যেতে থাকে। বন্ধুরা, এবার তাহলে চলো দেখে আসি কেন বনের মা পাখিদের কাছ থেকে তাদের সদ্য জন্ম নেওয়া সন্তান হারিয়ে যাচ্ছে। ইস, অফিস থেকে ফিরতে আজ আমার এত দেরি হলো যে টুনির খাওয়ার জন্য তেঁতুলটাও নিতে পারলাম না। এদিকে তো কোনো তেঁতুলের দোকানও খোলা নেই। মেয়েদেরই একটাই সমস্যা, ডিমে তাড়িতে বসলে নাকি তাদের তেঁতুল খেতে ইচ্ছে করে। সেই কবে থেকে টুনি আমাকে তেঁতুল নিয়ে যেতে বলছে, কিন্তু একদিনও আমার মনে থাকে না। আজকেও আমি তেঁতুল নিয়ে যাচ্ছি না দোকান খোলা নেই বলে। আজ বাড়িতে টুনির চেঁচামেচিতে ঝড় উঠে যাবে। টোনা যখন একথা ভাবতে ভাবতে অফিস থেকে একা রাতের বেলা বনের ফাঁকা রাস্তা দিয়ে ফিরছিল, এমন সময় হঠাৎ করে বিউটি পায়রা নামে এক সুন্দরী পাখি টোনার সামনে আসে আর টোনাকে বলে, বিপদ, তোর বাড়িতে বিপদ ঢুকেছে, সাবধান, এখনো সময় আছে, সাবধান হ। যে তোর বাড়িতে ঢুকেছে তোর জীবনের সব সুখ কেড়ে নিবে। তোর বউকে আগলে রাখতো না, সাবধান হ, সাবধান হ বলছি। এ কথা বলতে বলতে বিউটি পায়রা টোনার পাশ কেটে চলে যায়। টোনাকে আর কিছুই বলার সুযোগ দেয় না সে। হঠাৎ করে অচেনা পাখির মুখে এসব কথা শুনে টোনা ভীষণ অবাক হয়ে যায় আর রেগে গিয়ে বলে, কোথা থেকে যে সব পাগল ছাগল আসে, যত সব পাখিদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই, শুধু অন্যদের অশুভ কামনা করে এরা। আমার বাড়িতে আবার কিসের বিপদ শুনি, যত সব। এসব কথা বলে টোনা দ্রুত পায়ে হেঁটে বাড়িতে চলে যায়। এরপর, টুনি, সেই সকালবেলা দেখে গিয়েছি তুমি ডিমে তা দিচ্ছ, এখনো এসে দেখছি এক জায়গাতেই বসে আছো। তোমার তো খুব কষ্ট হচ্ছে টুনি, এবার ভাবছি আমি চাকরিটা এবার ছেড়ে দিব, তুমি ডিমে তা দিবে আর আমি ঘরের সব কাজ করব, তোমার দেখাশোনাও করতে পারবো ভালোভাবে। টোনা, তোমাকে আর এসব ভাবতে হবে না, আমি বাড়ির কাজ করার জন্য কাকুলি নামে এক কাজের মেয়ে ঠিক করেছি, তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না তো। আর মা হতে গেলে এসব কষ্ট একটু সহ্য করতেই হয়, বুঝেছো? তাহলে তো ভালোই হলো, সারাদিন একা একা তোমাকে আর বাড়িতে থাকতে হবে না, কাজের মেয়ের সাথে গল্পও করতে পারবে ভালোভাবে, আর সময়টাও তোমার কেটে যাবে। তবে টুনি, সাবধান, শুনেছি বনের মধ্যে ছানা চুরির ঘটনা নাকি বেড়ে গেছে, কাজের মেয়েকে আবার বেশি মাথায় তুলে রেখো না, এখন কারো বিশ্বাস নেই, বুঝেছো? এভাবেই সেই রাতটি কেটে যায়। পরের দিন সকালবেলা টোনা আবার অফিসে চলে যায়। টোনা চলে যাওয়ার কিছুক্ষণ পরে কাকুলি নামের কাজের মেয়েটা তাদের বাড়িতে আসে আর টুনির কাছে গিয়ে বলে, টুনি দিদি, আমি এসেছি গো। টুনি দিদি, তুমি না বলেছিলে ঠিক সময় মতো আসতে, তাই আমি কোনো দেরি করিনি, দেখো। কাকুলির কথা শুনে টুনি ডিমে তা দিতে দিতে বলে, বাহ, তুই তো খুব ভালো মেয়ে, ঠিক সময় মতো এসে গেছিস, যা বাড়ির কাজ কর গিয়ে, আমার বুঝি আজই ডিম ফুটে ছানা বের হবে, ডিমের ভেতর কেমন নড়াচড়া করছে, যা যা কাজ কর এখন। টুনির কথা শুনে কাকুলি অন্য ঘরে চলে যায় আর হঠাৎ করে কাকুলি এক ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হয় আর হাসতে হাসতে বলে, আমি জানি তো তোর ছানা বের হবে, তোর ছানাকে নিয়ে যেতে তো আমি এখানে এসেছি, তা না হলে কি করে ওই তেঁতুল গাছের সাত সাতটা হাড়ি পূরণ করবো আমি, সবে তো ছটা হাড়ি ছানা দিয়ে পূর্ণ হয়েছে, আর একটা হাড়ি পূর্ণ হলে আমি মহাশক্তিশালী ডাইনি হয়ে যাব, তখন আমার ডাইনি রাজ্য হবে ওই তেঁতুল গাছ, আর আমার দাস দাসী হবে সাতটা ডাইনি ছানা। ডাইনি কাকুলি যখন পাশের ঘরে এসব কথা বলছিল, এমন সময় টুনি চিৎকার করে বলে,
কাকুলি কাকুলি কোথায় তুই? দেখে যা আমার মেয়ে হয়েছে, তাড়াতাড়ি রান্নাঘর থেকে দুধ গরম করে আনতো। এই কাকুলি। এরপর কাকুলি ডাইনি টুনির ডাক শুনে তার ভয়ঙ্কর চেহারা নিয়ে টুনির সামনে আসে, আর টুনি কাকুলির এমন চেহারা দেখে তো ভীষণ ভয় পেয়ে যায় আর চিৎকার করে বলে, কে কে তুই? আসবি না, আসবি না বলছি আমার সন্তানের কাছে, আমার কাছে আসবি না। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, ডাইনি এসেছে আমার কাছে, ডাইনি এসেছে। চলে যা, চলে যা, এক্ষুনি চলে যা। টোনা, টোনা বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও। কেউ আসবে না তোকে বাঁচাতে, কেউ আসবে না, যতই চিৎকার কর না কেন, আমি তো তোর মেয়েকে নিতে এসেছি, দিয়ে দে বলছি, এক্ষুনি দিয়ে দে, তোর মেয়ে আমার দাসী হবে, আমার দাসীকে নিয়ে যেতে দে বলছি। এ কথা বলে ডাইনি কাকুলি টুনির কাছ থেকে টুনির মেয়েকে কেড়ে নিয়ে বনের দক্ষিণ কোণে এক বড় বৃদ্ধ তেঁতুল গাছের কাছে যায়। আর সেই তেঁতুল গাছে ছয়টি হাঁড়িতে ছয়টি ছানা বন্দি ছিল। কাকুলি ডাইনি টুনির মেয়েকে একটা হাঁড়িতে ঢুকিয়ে সেই তেঁতুল গাছের ছয়টি হাঁড়ির সাথে ঝুলিয়ে দেয় আর বলে, আমার তেঁতুল গাছে সাত হাঁড়ি পূর্ণ হয়ে গেছে, এবার পূর্ণিমা রাতের অপেক্ষার পালা, পূর্ণিমা রাতে এই সাত হাঁড়িতে বন্দি ছানা গুলো আমার দাসী হয়ে উঠবে, তখন আমি ওদের যা বলবো ওরা তাই করবে। এদিকে টোনা রাতে বাড়িতে ফিরলে টুনি কাঁদতে কাঁদতে সমস্ত ঘটনা টোনাকে খুলে বলে। সব শুনে টোনার সেই রাতের বিউটি পার্লার বলা কথাগুলো মনে পড়ে যায়। এরপর টোনা সব রহস্য উদ্ধার করতে সেই রাতের বেলায় বিউটি পার্লারকে খুঁজতে রাস্তায় বেরিয়ে পড়ে। টোনা যখন গভীর বনে চলে যায়, হঠাৎ করেই টোনার সামনে সেই বিউটি পার্লার আবারও আসে আর বলে, কি আমাকেই খুঁজছিলে? বলেছিলাম না তোমার বিপদ সামনে আগে সাবধান হওনি, এখন আমাকে খুঁজতে বেরিয়েছো কেন? এ কি, আপনি কি করে জানলেন আমি আপনাকেই খুঁজছি? আপনি যদি সবই জানেন তবে এটাও জানেন যে আমি আপনাকে কেন খুঁজছি। এবার বলুন আমার মেয়ে কোথায় আর কি হয়েছে আমার মেয়ের? আপনি ছাড়া আমি আমার মেয়েকে যে কিছুতেই খুঁজে পাবো না, বলুন না বলুন। বলছি, আমি সব বলছি, তোমাকে সবকিছু বলার জন্যই তো এতদিন তোমার অপেক্ষায় ছিলাম। আসলে তুমি যে আমাকে জীবিত দেখেছো, আমি জীবিত নই, আমি এক মৃত পাখি। ওই তেঁতুল গাছের ডাইনি আমার সন্তানকে নিয়ে যাওয়ার সময় আমাকে হত্যা করেছে। আমার সন্তানকে বাঁচানোর আকাঙ্ক্ষাতে আজও আমি মরার পরও আত্মারূপে বেঁচে আছি। তুমি পারবে ওই ডাইনিকে হত্যা করতে? তোমার সন্তান, আমার সন্তান সহ আর বাকি সবাইকে তেঁতুল গাছের হাড়ি থেকে মুক্ত করতে। এই বনের দক্ষিণ কোণে এক বৃদ্ধ তেঁতুল গাছ আছে, আর সেই তেঁতুল গাছে এক ডাইনি বাস করে। ওই ডাইনির বিয়ের পর কোনো বাচ্চা হয়নি, তাই ওর শ্বশুর বাড়ির লোক তেঁতুল গাছে বেঁধে ওকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। আর সন্তানের জন্য যেহেতু কাকুলি মরেছে, তাই সে অন্যের সন্তানদেরও দেখতে পায় না, সেজন্য অন্যের সন্তানদের কাকুলি তার দাসী বানাতে চায়। ওই কাকুলি ডাইনিকে মারার একটা উপায় আছে, আর তা হলো ওই তেঁতুল গাছে আগুন ধরিয়ে দেওয়া। আগুনে তার দেহের মৃত্যু হয়েছে, ওই আগুনে তার আত্মারও মৃত্যু হবে। টোনা বিউটি পার্লার মুখে সব কথা শুনে বলে, আমি যে করেই হোক ওই কাকুলি ডাইনিকে হত্যা করব, কারো সন্তানকে আমি তার রাশি বাড়াতে দিব না। এ কথা শুনে বিউটি পার্লার সেখান থেকে গায়েব হয়ে যায় আর টোনা সেই বৃদ্ধ তেঁতুল গাছের কাছে আসে। টোনা তেঁতুল গাছে এসে সত্যি সত্যি সাতটা হাঁড়ি ঝুলে থাকতে দেখে। এরপর টোনা তেঁতুল গাছ থেকে একে একে সাতটা হাঁড়ি নামিয়ে ফেলে, আর যেই না টোনা তেঁতুল গাছ থেকে হাঁড়িগুলো নামায়, তখনই তেঁতুল গাছের ভেতর থেকে কাকুলি ডাইনি বেরিয়ে আসে। কে কে আমার হাঁড়িতে হাত দিয়েছে? তাকে আমি কিছুতেই ছাড়বো না। এই তুই এখানে কি করছিস? আমার সাত হাঁড়ি আমাকে দিয়ে দে বলছি, তা না হলে এখান থেকে বেঁচে নিতে পারবি না। দিয়ে দে। ডাইনি, তুই যতই আমাকে ভয় দেখাস কিন্তু তুই আবার কিচ্ছু করতে পারবি না, আমি তোকে ভয় পাই না।
তোর অসৎ উদ্দেশ্য আমি জেনে গেছি, আজ আমার হাতে তোর মৃত্যু। একথা বলে টোনা দুটো পাথর কুড়িয়ে নেয়, আর পাথর দুটো ঘষে সেই তেঁতুল গাছে আগুন ধরিয়ে দেয়। তেঁতুল গাছে আগুন ধরার সাথে সাথে কাকুলি ডাইনির গায়ে আগুন ধরে যায়, আর কাকুলি ডাইনি আত্মচিৎকার করে করে বলতে থাকে, না না টোনা, তুই একি সর্বনাশ করলি আমার, আমার আত্মা অতৃপ্ত থেকে গেল। একথা বলে কাকুলি ডাইনি আর তেঁতুল গাছ আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আর টোনা সাতটা হাড়ি থেকে ছানাদের বের করে আনে, তারপর টোনা সবাইকে তাদের বাড়িতে পৌঁছে দেয় আর নিজের মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে যায়। তারপর টনি তার মেয়েকে ফিরে পেয়ে ভীষণ খুশি ছিল, আর টোনা টনি তাদের মেয়েকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এদিকে সেদিনের পর থেকে বনের মধ্যে আর কোনো পাখির ছানা হারিয়ে যায়নি। বন্ধুরা, আজ আমি তোমাদের বহুকাল আগে এক প্রাচীন গুহায় বসবাসকারী ভয়ঙ্কর এক ডাইনির আত্মজীবনী বলবো, যে ডাইনি নিজের উদ্দেশ্য সাধনের জন্য যে কারো ক্ষতি করত। ডাইনি সবসময় চাইতো সে যেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ডাইনি হয়, তাই সে রাক্ষসী মাতার পূজো করত। একদিন রাক্ষসী মাতা ডাইনির উপর সন্তুষ্ট হয়ে রাতের বেলা ডাইনির স্বপ্নে আসে আর ডাইনিকে বলে, খুঁজে বের করতে হবে, আর সময় নষ্ট করা চলবে না আমার, ওই গাছে আমাকে খুঁজে বের করতে। কথা বলে ডাইনি স্বপ্নের রাক্ষসী মাতার কথা অনুযায়ী গুহা থেকে বেরিয়ে বনের নিশান কোণে চলে যায় আর সেই সাত রঙের পাখির মাথাওয়ালা আম গাছ খুঁজতে থাকে। অবশেষে খুঁজতে খুঁজতে ডাইনি সেই আম গাছ পেয়ে যায় আর খুশিতে বলতে থাকে, আকাশ কালো মেঘে ছেয়ে যায়, চারিদিকে বজ্রপাত আর ঝড় শুরু হয়ে যায়। সেই ঝড়ে আম গাছ নড়ে ওঠে আর আম গাছের মধ্যে থেকে চোখ মুখ বের হয়। তারপর ডাইনিকে আম গাছ বলে, ডাইনি তুই আমাকে জাগ্রত করার জন্য অনেক দিন ধরে পূজো করছিস, আর তোর পূজোতে আমি সন্তুষ্ট হয়েছি। আমি তোর মনের কথা জানি, তুই আমার কাছ থেকে কি চাস, তুই আমার কাছ থেকে কি চাস সেটাও আমি জানি। কিন্তু শোন ডাইনি, তুই আমাকে পূজো করে জাগ্রত করে তুলতে পারলেও আমার শক্তি এখনো জাগ্রত হয়নি। আমার শক্তি জাগ্রত হওয়ার জন্য কিছু পাখির রক্ত চাই,
তুই যদি রক্ত দিতে পারিস তবে আমি তোর মনের সব ইচ্ছে পূরণ করে দিব। তুমি কোনো চিন্তা করো না, তোমাকে যখন একবার জাগ্রত করেছি তবে তোমার শক্তিও ফেরাবো আমি। তবু আমি সবচেয়ে শক্তিশালী ডাইনি হতে চাই, আর শক্তিশালী ডাইনি শুধুমাত্র তুমি আমাকে বানাতে পারবে। আমি এক্ষুনি তোমার খাওয়ার জন্য রক্তের ব্যবস্থা করছি। ডাইনি এ কথা বলার সাথে সাথে চারিদিকে ঝড় থেমে যায়, আর ডাইনি এক পাখির রূপ ধারণ করে। তারপর জাদু দিয়ে এক ঝুড়ি পুতুল তার সামনে আনে, আর সেই ঝুড়ি মাথায় নিয়ে ডাইনি রূপী পাখি তার শিকার ধরার জন্য বেরিয়ে পড়ে। পুতুল নিবে গো পুতুল, কে নিবে গো পুতুল? ও দাদারা, দিদিরা, বৌদিরা, পুতুল নিবে গো পুতুল? সোনামণি বাচ্চারা কোথায় তোমরা? এসো এসো, দেখে যাও দেখে যাও, আমার কাছে কত হরেক রকম পুতুল আছে গো। পুতুল নিবে গো পুতুল। পাখি রূপে ডাইনি যখন এভাবে রাস্তায় রাস্তায় পুতুল বিক্রি করছিল, সেই সময় সেই ডাইনির কাছে টিংটিং নামে এক ছোট্ট ছানা আসে, আর টিংটিং বলে, ও মাসি ও মাসি, তুমি আমাকে একটা পুতুল দিবে গো? বাহ, তোমার কাছে বুঝি অনেক পুতুল আছে, দাও না গো দাও, একটা পুতুল আমাকে দাও। টিংটিং এর কথা শুনে ডাইনি রূপী চারদিক তাকায়, আর আশেপাশে কাউকে দেখতে না পেয়ে টিংটিং কে বলে, তোমার পুতুল চাই, আমি তোমাকে অনেক পুতুল দিব। তুমি আমার সাথে এক জায়গায় যাবে, সেখানে গেলে অনেক সুন্দর সুন্দর পুতুল পাবে। যাবে তুমি ছোট্ট সোনা, বলো আমাকে, যাবে? এমন লোভনীয় কথা শুনে টিংটিং পাখি রূপী ডাইনির কথায় রাজি হয়ে যায়, আর পাখি রূপী ডাইনি টিংটিংকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর সেই সাত রঙের পাখির মাথাওয়ালা আম গাছের কাছে আসে। টিংটিং সেই গাছকে দেখে বলে, মাসি মাসি, এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে? কোথায় পুতুল? এ মা, এ গাছে পাখির মতো ঝুলে আছে কেন? আমার ভয় করছে, আমার খুব ভয় করছে। গাছে সাত রঙের মাথা, এগুলো কি? আমি বাড়ি যাব, বাড়ি যাব, নিব না নিব না আমি পুতুল, আমাকে বাড়ি দিয়ে এসো। দিব গো দিব, তোমাকে অনেক পুতুল দিব, এত পুতুল দিব যে সেগুলো নিয়ে তুমি আর বাড়ি ফিরতেই পারবে না, একদম স্বর্গে চলে যাবে। এ কথা বলে পাখি রূপ পরিবর্তন করে ডাইনি আসল রূপে ফিরে আসে। তাদিকে টিংটিং ভীষণ ভয় পেয়ে যায়। তারপর ডাইনি টিংটিংকে হত্যা করে, আর তার সাত রঙের পাখির মাথাওয়ালা আম গাছের গোড়ায় টিংটিংয়ের রক্ত দেয়। এভাবেই প্রতিদিন ডাইনি বনের ভিতরে বিভিন্ন পাখির রূপে যেত, আর বনের পাখিদের ফাঁদে ফেলে সেই আম গাছের কাছে এনে হত্যা করে সেই আম গাছকে রক্ত দিত। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে। একদিন টোনা নামে এক পাখি রাতের বেলা বনের রাস্তা দিয়ে একা বাড়ি ফিরছিল। সেই সময় ডাইনি টোনাকে দেখতে পায়, আর মনে মনে ভাবে, আজ আবার এক শিকার পেয়েছি, আজ একে আমি ফাঁদে ফেলে ওই আম গাছের কাছে নিয়ে যাব। এ কথা বলে ডাইনি আবার কাকুলি কাকের রূপ নেয়, আর হঠাৎ করে টোনার সামনে গিয়ে বলে, আমাকে বাঁচাও, দয়া করো আমার উপর, আমাকে কিছু গুন্ডা অনুসরণ করছে, তাই আমি একা বাড়ি যেতে ভয় পাচ্ছি, তুমি একটু আমাকে বাড়িতে পৌঁছে দাও, দয়া করো এইটুকু সাহায্য করো গো। হঠাৎ করে টোনার সামনে কাকলিকে আসতে দেখে টোনা কিছুটা চমকে যায়, আর টোনা বলে, একজন মেয়ে পাখি হয়ে এই রাতের বেলা বেরিয়েছেন কেন? ঠিক আছে, আপনি যখন বিপদে পড়েছেন আমি অবশ্যই আপনাকে সাহায্য করব, চলুন আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি। টোনার এই কথা শুনে কাকলি রূপী ডাইনি ভীষণ খুশি হয়ে যায়, আর টোনাকে নিয়ে সে আম গাছের কাছে চলে আসে। আর টোনা সাত রঙের মাথাওয়ালা আম গাছকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। এ কি, এটি আবার কেমন আজব আম গাছ? এটা কোন জায়গা? কে আপনি?
এখানে তো কোনো বাড়িও দেখতে পাচ্ছি না, কোথায় নিয়ে এলেন আপনি আমাকে? তোনার এই কথা শুনে কাকুলিকা হাসতে হাসতে ডাইনিং রুমে ফিরে আসে আর বলে, এটাই তো আমার ঠিকানা, তোর রক্ত নেওয়ার জন্য তো আমি তোকে এখানে এনেছি। এদিকে টোনা ডাইনির কাছ থেকে পালিয়ে বড় তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, আমি সব বুঝতে পেরেছি, ওই ডাইনিকে মারতে হলে এক জাদুই তরবারি দরকার, আর আমি তোকে সেই তরবারি দিব। ওই জাদুর তরবারি দিয়ে প্রথমে তুই ওই ডাইনির মাথা কাটবি, তারপর ওই সাত রঙের পাখির মাথাওয়ালা আমগাছটাকে কেটে ফেলবি, তাহলে এই ডাইনি চিরতরে ধ্বংস হয়ে যাবে। এই কথা বলে তান্ত্রিক টোনাকে জাদুই তরবারি দেয় আর টোনা সেই তরবারি নিয়ে আবার ডাইনির কাছে ফিরে যায়। ডাইনি টোনাকে দেখে বলে, আয় আমার কাছে আয়, আমার শিকার হবে, এবার তুই নিজে এসেছিস, আজ তোর রক্ত নিয়ে আমার সব ইচ্ছে পূরণ হয়ে যাবে রে। হ্যাঁ আমি ফিরে এসেছি, তবে তো শিকার হতে নয়, তোর প্রাণ কেড়ে নিতে এসেছি। তোর স্বার্থ সিদ্ধির জন্য যত পাপ করেছিস তার শাস্তি দিতে এসেছি আমি। আমি তোর সাত রঙের পাখির মাথাওয়ালা আম গাছ ধ্বংস করব, ধ্বংস করে দিব আমি। কি বললি তুই, আমার কাজে বাধা দিতে এসেছিস? দেখ আমি তোর কি হাল করি এবার। এ কথা বলে ডাইনি যখনই টোনাকে মারার জন্য এগিয়ে যায়, তখনই টোনা তার হাতে থাকা তরবারি দিয়ে ডাইনির দেহ থেকে মুন্ড আলাদা করে দেয়। তারপর টোনা সেই সাত রঙের পাখির মাথাওয়ালা আম গাছও সেই তরবারি দিয়ে কেটে ফেলে আর এভাবেই ডাইনি আর সেই আম গাছ ধ্বংস হয়। এরপর থেকে বনের পাখিরা আবার আগের মতো সুখী শান্তিতে বসবাস করতে থাকে।